কাবুয়া কাদের মুখে গন্ধ হইতো সকালবেলায় রাস্তা খাইতো হইতো না হজর কান্ড্রেনে বসে থাকতো গরিব বাপ মাস্টার সাপ পাঠ বেশি ধান বেশি দুই চার পয়সা পাঠাইতো রাজনীতি করে করে ধান্দাবাজি করতে ছাত্র অবস্থায় মানে সাংবাদিকতা করতো রিপোর্টার ছিল এটা করতো এটা করতো স্যান্ডেনের তারা ক্ষয় করে পারেছে এখন কাবুয়া কাদের কত হাজার কোটি টাকা আমরা জানতে চাই

নির্বাচনের হলফ নামায় দিয়েছে নাকি বাড়ি ধারাতে নাকি ষাট হাজার টাকা দিয়ে বাড়ি পাওয়া যায় এক লোক কোথার থেকে বগুড়ার থেকে নাকি জমি বেচা কয় ভাই আমি বাড়ি ধারাতে অ্যাপার্টমেন্ট কিনব যাইয়া দেখে কয় রুদামিচা কত ভাই এত অবস্থা না কত বড়ি সোনার দাম লেগছে মানে তিন হাজার টাকা চার হাজার টাকারই লেখে